আসসালামু আলাইকুম। আজকে কিছু মেহগনি কাঠে পাল্লা চৌকাঠ দেখাবো, এগুলো বিক্রি করছে হচ্ছে আপনার সিরাজগঞ্জে। যে ভদ্রলোক এই চৌকাঠ এবং পাল্লা আমাকে অর্ডার করেছেন, ওনার নাম হচ্ছে জনাব জুলফিকার সাহেব। তো ওনাকে আমরা দুইটা সাইজের চৌকাঠ এবং পাল্লা দিয়েছি। তো একটা জিনিস অনেকে আমাকে বলেন যে ভাই, চৌকাঠ আপনার 3.5 ফিটের একদম, 3 ফিটের একদম, 2.5 ফিটের একদম, এরকম হওয়াটা ভালো হয় বা পাল্লা এরকম হওয়াটা ভালো হয়? তো চৌকাঠটা অ্যাকচুয়ালি 3.5 ফিট পর্যন্ত আপনি যে সাইজই নেন এটা একই দাম। এর কারণ হচ্ছে যে ওই 7 ফিট দুইটা তো ঠিকই লাগে, মাথার ওইখানে যে 6 ইঞ্চি বা 12 ইঞ্চি কম লাগে। তো অনেক সময় দেখা যায় যে কারখানায় মিস্ত্রি যখন কাজ করে তখন ওই 3 ফিটের মাথা থেকে কেটে ওইটা 2.5 ফিট বানায় ফেলতেছে, বা 3.5 ফিটের মাথা থেকে কেটে 2.5 ফিট বানায় ফেলতেছে, তখন কিন্তু ওই কাঠটা আর ওই 12 ইঞ্চি কাঠটা বা 6 ইঞ্চি কাঠটা আমাদের আর কোনো কাজে লাগতেছে না। যার কারণে চৌকাঠের দামটা আবার কিন্তু আপনার 3.5 ফিট নেন, 3 ফিট নেন, 2.5 ফিট নেন, একই দাম। এবার আপনি পাল্লাটা যদি নেন, পাল্লার ক্ষেত্রে দেখা যায় যে রেটটা কম বেশি হয়। তো ওনাকে আমরা মোট চৌকাঠ দিয়েছি হচ্ছে 5টা। তো এই চৌকাঠগুলো হচ্ছে যশোরের মেহগুনি, কেমিক্যাল ট্রিটমেন্ট করা, চেম্বারে সিজনিং করা, এগুলো সয়ারাই যে চৌকাঠ, এটা যদি আপনারা নেন এটা 2400 টাকা করে দাম পড়বে। এক পিস চৌকাঠের দাম 2400 টাকা পড়বে। আপনি এটা 3.5 ফিট নেন বা 3 ফিট নেন বা 2.5 ফিট নেন, যেটাই নেন এই এইটাই পড়বে। যখন আপনি 4 ফিট 5 ফিটে যাবেন তখন রেটটা একটু বাড়বে। এখন ওনাকে আমরা পাল্লা দিয়েছি মোট 5টা। এর মধ্যে আপনার 3.5 ফিটের যে চৌকাঠ, এই চৌকাঠে দিয়েছি আমরা হচ্ছে মোট 4টা, আর এক পিস দিয়েছি হচ্ছে 27, অর্থাৎ 2.5 ফিট বাই 7 ফিট যে চৌকাঠে সেই চৌকাঠের পাল্লা। তো 3.5 ফিট বাই 7 ফিটের এটা হচ্ছে আপনার, এই পাল্লাটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ডিপ পাল্লা। এটা কেন ডিপ পাল্লা বলি, যে মূলত সলিড পাল্লা যেটা বলে ওইটা হচ্ছে সবগুলো 1.5 ইঞ্চি কাঠ একবারে প্লেন, তার উপরে নকশাটা সিএনসিতে কেটে ওইটা আমরা নকশা করি। এটার পিছন পাশটা প্লেন থাকে, সামনেটা ডিজাইন হয়। আর ডিপ পাল্লাটাই হচ্ছে এটা, এই ফ্রেমটা হচ্ছে 1.5 ইঞ্চি, এখানে এই ফ্রেমগুলো, এটা এই ফ্রেমটা প্রথমে করা হয়, তারপরে 6 ইঞ্চি কাঠগুলো এই ফ্রেমের মধ্যে বসায় দেওয়া হয়। বসানোর পরিপ্রেক্ষিতে সামনে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, পিছনেও সেম এই ডিজাইনটাই হয়ে যায়। তো এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেহগুনি কাঠ। তো এগুলো জয়েন্ট ফাঁকা হওয়া, ঘুন লাগা বাঁকা হওয়া, এই তিনটা জিনিসের কোনো ভয় নেই। তো এগুলো দাম রেখেছি আমরা বার্নিশ ছাড়া, এটা একবারে ন্যাচারাল 5000 টাকা। এটা যদি আপনারা চান যে না আমি ভাইয়ের কাছ থেকে বার্নিশটা করে নেব, তাহলে এর সাথে আরও 2500 টাকা আপনার কিন্তু যোগ হবে। আর দেখেন এখানে 27 ইঞ্চি এই পাল্লাটা, এই পাল্লাটা আবার কিন্তু আপনার ওনার বেলকুনির পাল্লা। তো এই বেলকুনির পাল্লাটা আমরা দাম রেখেছি 4000 টাকা। 3.5 ফিট বাই 7 ফিটের যে চৌকাঠ, ওই চৌকাঠের পাল্লা লাগে 39 ইঞ্চি, ওই পাল্লাটা আমরা ওনা থেকে দাম রেখেছি হচ্ছে আপনার 5000 টাকা। 2.5 ফিট যখন হয়ে গেছে, এটা যেমন ছোট চৌকাঠটা দেখতে পাচ্ছেন, এটা 2.5 ফিট বাই 7 ফিট, এই চৌকাঠটার দাম কিন্তু আবার ঠিক আছে, কিন্তু পাল্লাটার দাম হয়ে গেছে 1000 টাকা কম। কারণ ওই পাল্লাটা বানানোতে যে কাঠ লাগে এই এই পাল্লাটা তার চেয়ে কম কাঠ লাগে, যার কারণে এটার দাম হয়েছে 4000 টাকা। এখন এটার আরেকটা বিষয় বলি, বার্নিশও আবার পাল্লার ক্ষেত্রে দাম কম বেশি হয়। যেমন এটা 3.5 ফিটের পাল্লা, এটা বার্নিশ করে যেমন 2500, এটা 2.5 ফিটের পাল্লা, এটা বার্নিশ করলে 2000 টাকায় করে দেওয়া যায়। তো এগুলো আপনারা আমাদেরকে অর্ডার করলে 10 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা এগুলো আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো, এগুলো চলে যাবে কুরিয়ারে। এখন অনেকে বলেন যে কুরিয়ারের যে খরচটা এটা কে বহন করে? কুরিয়ারের যে খরচটা আমরাই দরজার মধ্যে আমাদের যে যতটুকু লাভ করা দরকার ততটুকু লাভ করে আমরা এগুলো বিক্রি করি, কিন্তু কুরিয়ারের যে খরচ এই খরচটা আমাদের এই প্রোডাক্টের সাথে আমরা ধরি না। এটা কুরিয়ারের যে খরচ এটা কাস্টমাররা সবসময়ই দেয় আমাদের থেকে যারা মাল নেয়। অনেকে আবার মনে করেন যে ভাইয়ের কাছ থেকে এত থেকে মাল আনবো, আবার আমার আনার এত খরচ। ব্যাপার হচ্ছে যে যদি কেউ আপনাকে ডেলিভারিটা ফ্রি করে দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই উনি ওইটা ওই প্রোডাক্টের ভিতরে এটা ধরে নিতে হবে। এবার আমি এটার ভিতরে ধরি নাই আর উনি ধরে নিছে, এরপরে আমারটা যে দাম এই ওনারটাও সেম দাম, তাহলে উনি কি এখানে লাভ কম করতেছে নাকি? আসলে দরজার জগতে সারা বাংলাদেশে যত ব্যবসায়ী আছে চৌকাঠে যে পরিমাণ লাভ করে সবারই অ্যাভারেজ একটা লাভ হয়, পাল্লাতেও সেম হয়। যখন ডেলিভারি আপনার একটা পাল্লা চৌকাঠ 500 টাকা ডেলিভারি খরচ উনি দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই প্রোডাক্টের কোয়ালিটি তো ওই 500 টাকা আপনার ওনার খরচটা বাঁচাইতে হবে, নাইলে উনি কিন্তু নিজের পকেট থেকে আপনাদেরকে এটা দিবে না। এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানাই, আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। যেহেতু এগুলো সিজনিং করা কাঠ, কাঠগুলো শুকনা, জয়েন্ট ফাঁকা হবে না। আমাদের এখানে অনেক কাঠ আছে, রেগুলার কাজ হয়, আপনারা আমাদের কাজের কোয়ালিটি দেখতে পারবেন, দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন।
বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টগুলো পাঠাই, তো আপনারা আমাদের থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।